সকালবেলা স্কুলে যাদের বাচ্চারা যায়, তারা হয়তো জানো সকালটা কীরকম কাটে। চোখে হাতে জল দিয়েই রান্নাঘরে যেতে হয়, রান্নাঘরে গিয়েই টিফিন বানিয়ে দিতে হয়, আবার কি খাবে সেটাও একটু রেডি করতে হয়। তো যাই হোক, আমাদের এগুলো অভ্যাস হয়ে গেছে। তো সকালে তাড়াতাড়ি করে উঠে ছোট ছেলেকে আগে পাঠিয়ে দিলাম, তো এখন গেল বড় ছেলে। যে বড় ছেলেও স্কুলে চলে গেল, তো চলো এখন চলে আসলাম ঘরে। ঘরে এসে বাকি কাজগুলো সারতেছি, এদিকে ঘর ঝাড়ু দিচ্ছি, তারপর আবার বাসন রয়েছে, আবার ঘর গোছানো রয়েছে। তো সব কিছু সেরে তারপর যাব বাজারে। তো হঠাৎ করে বাইরে চলে আসলাম, বাইরে এসে দেখি কয়েকটা আম পড়ে আছে। তো ভালোই হলো, বাচ্চারা এখন খেতে পারবে। তো চলো আম কয়েকটা তুলে নিলাম, এখন যাব ঘরে। ঘরে গিয়ে ব্রাশ করব, তো মুখ হাত পা ধুয়ে তারপর আবার যাব হচ্ছে বাজারে। আজকে একদমই বাজার নেই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি হিমানি, আমার ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে সকালবেলায় যে সব কাজ সারলাম, সেরে এখন রেডি হয়ে গেছি, বাজারে যাব। তো রেডি হয়ে একটু এখানে বসে আছি ফ্যানের তলায়, তো বিছানায় একটু বসে আছি, তো এখনই যাব। বেরিয়েছি, আমি রেডি হয়ে গেছি, ব্যাগপত্র নেওয়া হয়ে গেছে। তো এদিকে সকালবেলা সব কাজ সারলাম, তো আরও আগে যাওয়ার কথা ছিল, তো ভাবলাম যে না, আগে সকালের সব কাজগুলো সেরে তারপর যাব। তো সব কাজ সারতে সারতে এখন বাজে হচ্ছে 9টা। তো এখন যাব বাজারে, আর বোন এইদিকে মানে রুটি করলো, রুটি করে খেয়ে নিল। তো চলো এখন বাজারটা সেরে আসি, আর এসে তারপর রান্না করব। চলো তোমার সবাই সঙ্গে থাকো। ভাবছিলাম সকালে বেরোবো, না সকাল আর কোথায়, সব কাজ সারতে সারতে তো এত বেলা হয়ে গেল। তো এতটা রৌদ্র উঠেছে মানে কি বলবো আর, মাথায় একটা ওড়নাও পেঁচিয়ে নিয়েছি। তো চলো সবজির দোকানে চলে আসলাম, এদিকে টুকিটাকি যেটুকু সবজি লাগে কিনে নিলাম, তারপর সোজা চলে আসলাম শাকের দোকানে। কয়েকদিন থেকে না শাক খাওয়াই হয় না, আর আমার মনটা শুধু বলছে কবে শাক নিয়ে আসবো, কবে শাক নিয়ে আসবো। তো চলো এখন শাক নিচ্ছি, আর এদিকে হচ্ছে দেখি আজকে কি মাছ পাই না কি অন্য কিছু পাই, সেটাও একটু নিয়ে নেব। এদিকে চলে আসলাম ফুলের দোকানে, ফুল নিয়ে তারপর ভাবলাম যে মাছটা নেব না, কিন্তু না, তারপর আবার ভাবলাম যে কালকে আবার রোদ্রু গরম এরকম চলে আসব, তো না মাছটা নিয়েই যাই। তো এদিকে ফুলটা সাইডে রেখে মাছটা এখন নিয়ে যাব, তো মাছটা হাতেই নিয়ে যাব। তো তারপর চলে আসলাম এই যে দোকানে, তো দোকানে এসে একটু মানে আমার কয়েকটা জিনিস ছিল না ওইটা নিলাম, তারপর আবার এই যে গালামাল কয়েকটা জিনিস ছিল না সেটা নিলাম। নিয়ে কিছু দূর আসার পর দেখলাম কাকুটা বসে আছে এই যে কচুগুলো নিয়ে, তো ভাবলাম যে না কচুগুলো বেশ ভালো কচি, তো নিয়েই নিই। তো চলো এখন যাব বাড়িতে। বাড়িতে এসে আবার গরমের মধ্যে এখানে ওয়েট করে আছি, বোন কখন দরজা খুলবে। তো এদিকে দরজা খুলেই দেখি 9:45 বেজে গেছে, আমি তাড়াতাড়ি করে ড্রেসটা খুলেই এই যে এখন সবজিগুলো এই কেটে নেব। তো এই যে সবজি নিয়েছি, লঙ্কা, করলা, শাক, মাছ, কচু, তো বিভিন্ন ধরনের সবজি নিয়ে এসেছি আজকে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে ফেলি, বোনের আবার এদিকে টাইম হয়ে যাচ্ছে। বোন স্নান করে বললাম যে একটু ঠাকুর পুজো দিয়ে চলে যা, আমার একটু দেরি হয়ে যাবে। তো তারপর বোন স্নান করে ঠাকুর পুজো দিল, এদিকে আমি রান্না করছি, শাক করলাম, ভাত করলাম, এদিকে মাছটা ভেজে নিচ্ছি। তো এটা দিয়ে ও খেয়ে যাবে, পরে এসে তরকারিটা এখন খেয়ে নেবে। তো গরমের মধ্যে ওকেও গরম লেগে গেছে, তো ফ্যানের মধ্যে বসে এই যে খাবারটা খাচ্ছে দাদা। তো চলো এদিকে বোন চলে গেল, এখন আবার বাকি রান্নাটুকু সেরে ফেলি। এই যে কাকুরাও চলে এসছে ওদের দোকানে। তো ঘরে এসে তারপর এই যে রান্নাটা সবজিটা কেটে নিয়ে এই যে এখন রান্নাটা করছি। তো দেখো এদিকে প্রথমে জিরা একটু দিলাম, পেঁয়াজ লঙ্কা তো দিয়েছি, তো ফোড়নে শুধু জিরাটা দিয়েছি, পাঁচফোড়নটা দিইনি। তো চলো সবজিটা উঠিয়ে দিলাম, এখন হচ্ছে নুন হলুদ দিয়ে একটুখানি জল দিয়ে ঢেকে দেবো। তো ঢাকনাটা তুলে তারপর এই যে একটুখানি ভেজে নিচ্ছি, তো এই যে এখানে একটু দিয়েছি জিরা, তো এখন একটু দেব পেঁয়াজ বাটা। তো
তো পেঁয়াজ বাটাটা দিলে না সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তো চলো তরকারিটা একটুখানি ভেজে নেব, ভেজে নিয়ে তারপর জল দিয়ে দেব। আর যেহেতু মাছ দেব তো তরকারিটা মনে হচ্ছে ভালোই হবে এখন। তো এই যে তরকারিটা ভেজে নিয়েছি, তো চলো এখন জলটা দিয়ে দিচ্ছি। আজকে আর পোস্ত বাটা বাটবো না, তো বাটতে ইচ্ছা করছে না, গরম লেগে গেছে অনেক। তো চলো এই যে মাছের ভাজাটা রয়েছে, এদিকে শাকটা হয়েছে, তো মাছটা একটুখানি এই তরকারিটাতে দিয়ে দেবো। আর এই জানলাটা দিয়ে না সুন্দর হাওয়া আসে। তো চলো তরকারিটা ফুটে নেক, আমি ততক্ষণে একটু অন্য আর একটু কাজ করে নিই। তরকারিটা হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। তো দেখো এত সুন্দর তরকারিটা হয়েছে না, খুব সুন্দর দেখতে লাগছে, ধোয়া বেরোচ্ছে। তো এদিকে বাচ্চারাও চলে এসেছে, বড় ছেলে এসে এই যে মেজের মধ্যে শুয়ে পড়েছে গরমে। আমি আবার উপর থেকে কয়েকটা জামা ছিল নিয়ে আসলাম, নিয়ে এসে ভাঁজ করে রেখে স্নান করলাম। তো চলো বাচ্চাদেরও স্নান হয়ে গেছে, এখন খাবারটা খেয়ে নেবো। যে ভাত বেড়ে নিয়েছি, এদিকে ছোটো ছেলেকেও দিয়েছি, বড় ছেলেও খাচ্ছে। তো চলো খাবারটা এখন খেয়ে নিই। তো আজকে আর বেশি কিছু করলাম না, আজকে এগুলো দিয়ে খাচ্ছি, ঠিক আছে? গরম প্রচুর, রৌদ্র উঠেছে না। তো চলো এই যে আমার শাকটা হলে তো আর কিচ্ছু লাগে না, আমার শুধু শাক আর লঙ্কাটা। এই লঙ্কাটা তো আমার একদম ফেভারিট, এই শাকের মধ্যে যে সেদ্ধ লঙ্কাটা থাকে না, খুব সুন্দর লাগে। আর তরকারিটাও একটু হালকা হালকা হয়েছে, কোনো মশলা নেই। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।